নিউজরুম আপডেটের দিকে নজর রাখবো আমরা। নিউজরুম থেকে আমার সহকর্মী অনিন্দিতা সরাসরি রয়েছেন, আমি অনিন্দিতার কাছে চলে যাব এবং বেশ কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট অনিন্দিতার কাছ থেকে জানতে চাইব। প্রথমেই আমি যে আপডেট জানতে চাইব, আজ উড়িষ্যায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কটকে যাবেন, সেখান থেকে মেদিনীপুর যাওয়ারও একটা সম্ভাবনার কথা সামনে আসছে, কি আপডেট রয়েছে অনিন্দিতা? বালেশ্বরে ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনার পরের দিনই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, এবং তারপর অর্থাৎ সেই অ্যাক্সিডেন্টের বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আবারও উড়িষ্যা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আজ দুপুর 12টা নাগাদ সেখানে পৌঁছে যাবেন। সেখানে গিয়ে তিনি আহতদের দেখতে যাবেন যারা এই মুহূর্তে কটক হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং তার সঙ্গে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং মন্ত্রী শশী পাতা, তারাও কিন্তু যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং সেখানে দেখা করার পর তিনি কিন্তু আসবেন মেদিনীপুরে, মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে তিনি আসবেন এবং সেখানে যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন সেখানে। এবং এখনও পর্যন্ত এরকমটা খবর পাওয়া যাচ্ছে যে মেদিনীপুর কলেজে এখনও পর্যন্ত 145 জন ভর্তি রয়েছেন যারা সেদিন দুর্ঘটনাতে আহত হয়েছিলেন। এর মধ্যে বাঙালি রেল যাত্রীর সংখ্যা 51 জন, ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন বাঙালির 8 জন, এবং তাদের সঙ্গে আজকে দেখা করবেন মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি এর আগেও তিনি কিন্তু পরিবারের সঙ্গে কথা বলেছেন, তাদের হাতে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন, তবে আজকে তিনি আবারও উড়িষ্যার কটকে যাবেন, এবং যে কারণে তিনি কিন্তু পাহাড় সফর বাতিল করেছেন, যেই পাহাড় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ ভোটের আগে এই ব্যবসায়ীদের নিয়ে তিনি কিন্তু মিটিং করতেন, তবে তার সেই বৈঠক তিনি ক্যান্সেল করেছেন এবং সেই প্রস্তাবিত পাহাড় সফর বাতিল করে তিনি আজকে কটকে যাবেন। সেখান থেকে তিনি যাবেন মেডিকেল কলেজে মেদিনীপুরে, সেখানে তিনি আজকে রাত্রি বাসও করতে পারেন এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এখন দেখার বিষয় তিনি সেখানে যাবার পর ঠিক কী কী বার্তা দেন এবং কী কী পদক্ষেপ নেন। পায়েল, একবারই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে অনিন্দিতা, আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছেছিলেন কাটোয়াতে এবং একই পরিবারে নিহত তিনজন, সেই পরিবারের সঙ্গে কথাও তিনি বলেছেন, কী কথা হয়েছে, কী আপডেট রয়েছে এই বিষয়ে অনিন্দিতা? দেখো, উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনাতে মৃত্যু হয়েছিল বাসন্তীর তিন ভাই, হারান গায়েন, নিশিকান্ত গায়েন এবং দিবাকর গায়েন। এবং সেই তিন ভাইয়ের মৃত্যুর পরে আজকে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন সব রকম সাহায্য তিনি করবেন, তারই পাশাপাশি তিনি সেই মৃতদের পরিবারকে 10,000 টাকা তিনি তুলে দেবেন এমনটাই বলেছেন, এবং তিনি আগামী 6 মাসের জন্য সে টাকা দেবেন, তারই পাশাপাশি প্রত্যেক মাসে 2,000 টাকা তিনি দেবেন এমনটাও কিন্তু আশ্বাস দিয়েছেন। অর্থাৎ যেমনটা দেখেছি আমরা যে দুর্ঘটনার পর থেকে কিন্তু তৎপর রয়েছেন মুখ্যমন্ত্রী, তৎপর রয়েছেন প্রধানমন্ত্রীও, এবং তারই সঙ্গে সঙ্গে রাজ্যপাল তিনি কিন্তু এবার পরিবারের পাশে দাঁড়ালেন এসে, এবং তিনি বললেন তাদের পাশে সব রকমভাবে থাকবেন, তাদেরকে ত্রাণ কিছু তুলে দিয়েছেন এবং তার সঙ্গে বলেছেন সব রকম সাহায্যের আশ্বাস তিনি কিন্তু দিয়েছেন। আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই আশ্বাস দিয়েছেন। পায়েল, বেশের পাশাপাশি যে খবর সম্পর্কে জানতে চাইবো আমি অনিন্দিতা তোমার থেকে, আরএসএস এর মুখপাত্র অর্গানাইজার তিনি বলেছেন মোদি ম্যাজিক দিয়ে 2024-এর বৈতরণী পার হবে না, কেন বললেন তিনি এমন কথা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যে গুরুত্বপূর্ণ খবর, তিনি বলেছেন যে মোদি ম্যাজিক দিয়ে কিন্তু এবার হবে না, অর্থাৎ 2024 সালে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের বৈতরণী মোদি ম্যাজিক দিয়ে হবে না এমনটাই বলেছেন আরএসএস এর মুখপাত্র অর্গানাইজার। যেমনটা এর আগে যদি আমরা দেখি যে 2014 সালে প্রথম পথ চলা শুরু করে মোদি সরকার, এবং তারপরে এই শুধুমাত্র আত্মনির্ভর কিংবা এই যে একটা প্রচার নির্ভর যে মোদি সরকার, তারা কিন্তু আবারও প্রবল হিন্দুত্ববাদের প্রচার করে 2019 সালে আবারও কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসে, এবং তারপর থেকে দেখা যায় যে বারবার ধরে যে হিন্দুত্ববাদের প্রচার তার জন্য কিন্তু মোদি সরকার আবার ঘুরে এসেছে এমনটা কিন্তু বলা যাচ্ছিল। এবং তারপর দেখা যায় যে এই যে শুধুমাত্র প্রচার প্রচার করলেই যে একটা একটা দল টিকে থাকবে এমনটা কিন্তু নয়, এমনটাই কিন্তু একটা সতর্ক বার্তা দিয়েছে আরএসএস এর মুখপাত্র অর্গানাইজার। এবং সেখানে বলা হয়েছে যে যেহেতু আমরা দেখেছি সামনে গত কয়েকদিন আগেই যে কর্ণাটক নির্বাচন, সেখানে কিন্তু বিজেপিকে বিজেপি প্রবলভাবে পর্যদস্ত হয়েছে, এবং তারপর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দুত্ববাদের প্রচার, তারই সঙ্গে সঙ্গে শুধুমাত্র আত্মপ্রচার করলেই এই টিকে থাকবে না এই দল, এমনটাই কিন্তু সতর্কবার্তা দিয়েছে আরএসএস এর মুখপাত্র অর্গানাইজার। এবং 2024 নির্বাচন ভোট যে এভাবে পার করা যাবে না এমনটাও কিন্তু বার্তা দেওয়া হয়েছে। পায়েল, বেশ, এর পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখবো অনিন্দিতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা বা জনজোয়ার যাত্রা নির্দিষ্ট যে দিন ঠিক করা হয়েছিল 60 দিন তার আগেই শেষ হচ্ছে, কি কারণে জনসংযোগ যাত্রা শেষ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি জানা যাচ্ছে?
দেখো, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে কিন্তু জনসংযোগ যাত্রায় নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিন্তু সবার সঙ্গে গিয়ে কথা বলেছেন, মানুষের দুঃখ কষ্ট সবকিছু শুনেছেন, এবং তিনি দু মাস রাস্তায় থেকেছেন। দিনারা থেকে যে যাত্রা শুরু হয়েছে, যাত্রা শেষ হবে কিন্তু কাকদ্বীপে। তবে যেরকমটা খবর যে 60 দিনের আগেই কিন্তু যাত্রা শেষ হচ্ছে, এবং হয়তো সেই সেই যাত্রা শেষ হচ্ছে আগামী 16 জুন কাকদ্বীপে যাত্রা শেষ হবে এমনটা কিন্তু কথা রয়েছে। আমরা দেখেছি যে এর আগেও যখন তিনি দু মাস রাস্তায় কাটিয়েছেন, এই প্রবল রোদ প্রবল গরম উপেক্ষা করে তিনি কিন্তু রাস্তায় কাটিয়েছেন দু মাস, কথা বলেছেন প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের সুখ দুঃখ সে সমস্ত কথা তিনি শুনেছেন এবং সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং তার থেকেও বড় যে বিষয়, তিনি কিন্তু এবার প্রত্যেকেই তাদের নেতা বাছাই দায়িত্ব দিয়েছিলেন, যে কারণে তিনি কিন্তু গণভোট করেছিলেন। এবং তৃণমূলের যে এই নবজোয়ার কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং তিনি কিন্তু বলেছিলেন যে এবার নেতা বাছাই দায়িত্ব সাধারণ মানুষের জন্যই। এবং তারপর দেখা যাচ্ছে যে কাকদ্বীপে যাত্রা শেষ হচ্ছে, হয়তো সেই যাত্রার শেষ দিন আগামী 16 জুন, এবং সেই দিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন দেখার বিষয় যে কিভাবে তা যাত্রা শেষ হচ্ছে পায়। দেশের পাশাপাশি একটু কুস্তিগীরদের খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, তার কারণ কৃষকরা যন্তর মন্তর কুস্তিগীরদের সমর্থনে 9 জুন প্রস্তাবিত যে বিক্ষোভ, সেই বিক্ষোভ বাতিল করেছে। কি কারণে এই বিক্ষোভ বাতিল করলেন তারা? দেখো, আমরা দেখেছি যে দিল্লির যন্তর মন্তরের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন কুস্তিগীররা, সেখানে ছিলেন সাক্ষী মালিক, সেখানে ছিলেন বজরং পুনিয়া, সেখানে ছিলেন বিনেশ ফোগট। কিন্তু দেখা যায় যে হঠাৎ করে তারা আন্দোলন প্রত্যাহার করেছেন, তারা বলেছেন যে এই আন্দোলন কিন্তু তারা ছাড়ছেন এবং তারা কাজের জন্য ফিরছেন। তবে তারপরে কিন্তু সাক্ষী মালিক, তার যিনি হাজবেন্ড, তিনি কিন্তু বলেছিলেন যে এই খবর সম্পূর্ণভাবে মিথ্যে। এবং দেখা যায় যে গত শনিবার রাত 11টার সময় অমিত শাহের সঙ্গে বৈঠক হয়, চুপিসারে সেই বৈঠক হয়, এবং সেই বৈঠকের কথা রবিবার পর্যন্ত কিন্তু জানতে পারেনি, সোমবার সে খবর প্রকাশ হয়ে আসে। এবং তারপরে দেখা যায় যে হঠাৎ করে কাজে ফিরে যান এই সমস্ত কুস্তিগীররা, কিন্তু তারা কিন্তু পরে বার্তা দিয়েছিলেন যে এই তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারপরে দেখা যায় যে আজকে যে খবর, সেখানে যারা বলেছিলেন, অর্থাৎ কৃষক নেতারা, অর্থাৎ রাকেশ টিকায়ত, নরেশ টিকায়ত, তারা বলেছেন যে কুস্তিগীরদের পাশে তারা কিন্তু থাকবেন, এবং যে কারণে আগামী 9 জুন যন্তর মন্তরের সামনে তারা প্রতিবাদ দেখাবেন। তবে এবার দেখা যাচ্ছে যে প্রতিবাদ কর্মসূচি তারা কিন্তু প্রত্যাহার করেছেন, তবে কি কারণে তারা কর্মসূচি প্রত্যাহার করছেন তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এখনো পর্যন্ত যা আপডেট, 9 জুন তারা এই প্রতিবাদ কর্মসূচি করছেন না। পায় বেশ ধন্যবাদ অনিন্দিতা আমাদের সঙ্গে থাকার জন্য, এবং নিউজরুম থেকে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। নিউজরুম থেকে ছিলেন আমার সহকর্মী অনিন্দিতা। এখন সময় ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরছি, আপনারা সঙ্গে থাকুন।